পশ্চিমা প্রতিনিধিরা বিএনপিকে হতাশ করায় দলটির নেতাকর্মীরা দিশেহারা হয়ে সহিংসতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, বিএনপি বাধা দিতে এলে জনগণ প্রতিহত করবে। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। রাজধানীর ছাত্রাস্থায় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আয়োজন করে আওয়ামী লীগ। দলের নেতারা বলেন, বিএনপি জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ এবং অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এই কর্মসূচি। খোলা ট্রাকে অস্থায়ী মঞ্চে শোভাযাত্রা পূর্ব সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে আসা না আসা বিএনপির ব্যাপার, তবে বাধা দিলে জনগণ প্রতিহত করবে। রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, হয় ইলেকশনে আসুন, নির্বাচনে যদি না আসেন, নির্বাচনে না আসলে সেটা আপনাদের বিষয়, কিন্তু নির্বাচন বাধা দিতে আসবেন আমরা জনগণকে নিয়ে প্রতিহত করব। বিএনপি দলীয় কর্মসূচি থেকে বিভিন্ন স্থানে সহিংসতা করছে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির উস্কানিতে সাড়া না দিয়ে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে। বিএনপি চেয়েছিল হাসিনা ছাড়া নির্বাচন। আমেরিকা বলে গেছে, কাউকে ছাড়া কোনো কিছু নয়, বাংলাদেশের নিয়ম সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি মাথা খারাপ হয়ে গেছে, আশা পূরণ হয়নি, এখন সব দোষ শেখ হাসিনা। শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে। সমাবেশ শেষে সাত রাস্তা মোড় থেকে শুরু হওয়া আওয়ামী লীগের শোভাযাত্রা মহাখালী মোড়ে এসে শেষ হয়। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।